নবম শ্রেণীর ভূগোলে তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে আমরা আজকে এমসি কিউগুলো আলোচনা করব তাহলে একটা দেখো প্রথমে বলেছে এক নম্বরে গিনিচের সময় নির্ধারক ঘড়ি চারটে অপশান তুমি দেখে নাও ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার আর কোনোমিটার গিনিচের সময় নির্ধারক ঘড়ির নাম হচ্ছে কোনোমিটার যেটা ঘ অপশানে দেওয়া রয়েছে দুয়েরটা অক্ষরেখাগুলি চারটে অপশান একটা দিকে রৈখিক একটা হচ্ছে খ হচ্ছে অর্ধবৃত্তাকার গ হচ্ছে পূর্ণবৃত্তাকার আর ঘ হচ্ছে উপবৃত্তাকার তোমরা করবে অক্ষরেখাগুলো হচ্ছে গের অপশানটা হচ্ছে পূর্ণবৃত্তাকার তিনেরটা আন্তর্জাতিক তারিখ তারিখরেখার দুপাশে সময়ের পার্থক্য বারো ঘন্টার শূন্য ঘন্টার চব্বিশ ঘন্টার দশ ঘন্টার সঠিক অপশানটা করবে গ অপশানটা হচ্ছে তোমার দশ ঘন্টার চারেকটা মহাবিত্ত কাকে বলে দেখো মহাবিত্ত বলা হয় মূলমধ্য রেখাকে কর্কটক্রান্তি রেখাকে মকর মকরকান্তি রেখাকে নিরক্ষরেখাকে মহাবিত্ত বলা হচ্ছে ঘ অপশানটা নিরক্ষ রেখাকে বলা হয় মহাবিত্ত কলকাতায় পুতিবদ স্থানের দাগি মাংস কত একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম অষ্ট একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অষ্টআশি ডিগ্রি উনচল্লিশ মিনিট পশ্চিম বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট দক্ষিণ কলকাতার প্রতিবাদস্থানে দাগিমা হচ্ছে ক অপশনটা একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম ছয়েরটা গিনিসের সাথে ভারতের সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কত দেখো দিয়েছে পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট সাড়ে পাঁচ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সাত ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সঠিক অপশানটা তোমরা করবে ক্ষয়ের অপশানটা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তারপরে সাত নিরক্ষরেখার অপর নাম কি নিরক্ষরেখার অপর নাম দেখে নাও চারটে অপশান মূলমধ্যরেখা রেখা দেশান্তর রেখা কর্কটক্রান্তি রেখা সঠিক অপশানটা করবে গ অপশানটা নিরক্ষরেখার অপর নাম হচ্ছে রেখা নিরক্ষরেখার এক ডিগ্রি অন্তর দুটি দাঘিমার মধ্যে দূরত্বের ব্যবধান ক অপশানটা একশো এগারো কিমি খ অপশানটা একশো পনেরো কিমি গ অপশানে পঁচানব্বই কিমি ঘ অপশানে একশো সতেরো কিমি সঠিক অপশানটা তোমরা করবে ক একশো এগারো কিমি নয়টা মূলমধ্যরেখার পূর্ব পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্ব হলো প্রতিপাদ স্থানের অক্ষাংশ দাগিমা আর আন্তর্জাতিক তারিখরেখা সঠিক অপশানটা হবে মূল রেখার পরিপ্রেক্ষিতে আমরা পাবো কোন স্থানের হচ্ছে দাগিমা হচ্ছে খ অপশানটা পাবো তারপরে আসো দশ দশে কি বলে দেখো পৃথিবীর প্রমাণ সময়ে ধরা হয় শূন্য ডিগ্রি দাঘিমার স্থানীয় সময়কে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট দাঘিমার স্থানীয় সময়কে আর একশো আশি ডিগ্রি দাগিমার স্থানীয় সময়কে আর নব্বই ডিগ্রি দাগিমার স্থানীয় সময়কে সঠিক উত্তরটা তোমরা করবে এ অপশানটা মানে কয়ের অপশানটা শূন্য ডিগ্রি দাগিমার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় তারপর এগারো একই যুক্ত সংযোজক রেখা দেশান্তরেখা সমাক্ষরেখা মূলমধ্য রেখা দাগিমা রেখা এখানে তোমরা করবে খ অপশানটা হচ্ছে সমাক্ষরেখা সমাক্ষরেখাটা হচ্ছে তোমার এখানে সঠিক বারোটা পর পরস্পর দুটি প্রতিবাদ স্থানের দাঘিমার ব্যবধান একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি সঠিক অপশানটা করবে তোমরা ক অপশানটা হচ্ছে একশো আশি ডিগ্রি তারপরে তোমার তেরোটাকে ধুবতারাকে একেবারে মাথার ওপর দেখা যায় নব্বই ডিগ্রি দক্ষিণে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তরে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট উত্তরে নব্বই ডিগ্রি উত্তরে সঠিক অপশানটা করবে ঘ অপশানটা নব্বই ডিগ্রি উত্তরে এর অন্তর্ভুক্ত পিএম সকাল সাতটা সকাল নটা দুপুর এগারোটা আর দুপুর একটা পি হচ্ছে তোমার অন্তর্ভুক্ত হচ্ছে দুপুর বারোটার পর থেকে তাহলে একটা দেখো এখানে একটাটা হচ্ছে তোমার সঠিক উত্তর তারপরে ওখানে বিকল্পগুলোর মধ্যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ অশুদ্ধ দেখেন অশুদ্ধ অশুদ্ধগুলো কেন হয়েছে এক নম্বরটা সম্পদ আহরণের জন্য সম্পদের সঠিক অবস্থান জানা প্রয়োজন এইটা তোমার হচ্ছে শুদ্ধ এটা সত্যি শুদ্ধ দু নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষাংশর মান কমতে থাকে নিরক্ষরেখা থেকে অক্ষাংশ দিকে মান কমতে থাকে এইটা তোমার অশুদ্ধ নিরক্ষরেখা হচ্ছে শূন্য ডিগ্রি আর মেরুর দিকে গেলে তো আস্তে আস্তে নব্বই ডিগ্রি পর্যন্ত উননব্বই ডিগ্রি পর্যন্ত জানানো হয় ঠিক তাহলে এটা কমতে থাকে এটা অশুদ্ধ অক্ষরেখাগুলিও পূর্ণবৃত্ত এটা শুদ্ধ চারেরটা তেইশ ডিগ্রি তিরিশ মিনিট থেকে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট উত্তর ও দক্ষিণের পৃথিবীপৃষ্ঠের উষ্ণমণ্ডল অন্তর্গত এইটা অশুদ্ধ এটা উষ্ণমণ্ডল হলে তোমার ঠিক হতো পাঁচেরটা গিনিস শহরের মানমন্দির ওপর দিয়ে একশো আশি ডিগ্রি দেখাটি কল্পনা করা হয়েছে এইটা অশুদ্ধ এটা একশো আশি ডিগ্রির পরিবর্তে যদি শূন্য ডিগ্রি হতো তখন হতো তোমার ঠিক হতো এবার দেখে নেব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ একেরটা কী বলে যে পৃথিবীর কোন স্থানের মেরু ও আয়ত স্থানাঙ্কের সাহায্যে ওই বিন্দুর ড্যাশ জানা যায় এখানে লিখবে ওই বিন্দুর অবস্থান জানা যায় অবস্থান হবে অবস্থান জানা যায় দক্ষিণ গোলার্ধ হলো ড্যাশ মেরু নক্ষত্র এটা লিখবে হ্যাটলির অকট্যান্ড ড লয়ে ল অ ক দন্ত নয়ে তারপরে তোমার তোমার তিনেরটা কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দাঘি মাংস উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে বলা হবে এটাকে বলা হয় জিপিএস বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা বলা হবে জিপিএস বলবে তোমরা তারপরে চারেরটা ভারতের প্রমাণ দাঘিমা রেখার মান বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট তিন তিরিশ মিনিট পূর্ব তারপরে পরস্পর বিপরীত দাঘিমা রেখার দুটি যোগ করলে ড্যাশ পাওয়া যাবে কি পাওয়া যাবে একটা মহাবৃত্ত পাওয়া যাবে একটা মহাবৃত্ত পাওয়া যাবে এই শূন্যস্থানটা বসিয়ে দেবে মহাবিত্ত তারপরে একটি বা দুটি শব্দের উত্তর দাও সেক্স ট্যান শব্দের অস্ত কি অস্ত্র হচ্ছে ষষ্ঠাংশ সেক্স ট্যান শব্দের অর্থ হচ্ছে ষষ্ঠাংশ তারপরে চলো এটা দেখো বলছে সেক্স ট্যান ছাড়া সূর্যের উন্নতি পরিমাপের অপর একটি যন্ত্রের নাম বলো তখন কি করবে টানজিত থিওলাইট টোফলাকা যন্তন্য বর্কি জয় হস্যই টট টানডিট থিওলাইট লাইট থয় হস্যই ওকা দয়ে ওকা লাইট লয়াকা হস্যই টট সিওলাইট থিওলাইট হচ্ছে তোমার সেক্সট্যান্ড ছাড়া সূর্যের উন্নতি পরিমাপের একটি যন্ত্র পৃথিবী পৃষ্ঠের ওপর মোট অক্ষরেখার সংখ্যা কটা তোমার মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে ওয়ান সেভেন নাইন একশো করবে স্থানীয় সময় কিসের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় এটা লিখবে আকাশে সূর্যের অবস্থান আকাশে স্থানীয় সময় হচ্ছে আকাশে সূর্যের সূর্যের অবস্থান লিখে দেবে তোমার আকাশে সূর্যের অবস্থান দেখে আমরা স্থানীয় সময় নির্ধারণ করি যেমন মাথার উপরে যদি সূর্য থাকে আমরা ধরে নিই দুপুর বারোটা বাজে অক্ষরেখা তারপর পাঁচেরটা অক্ষরেখা ও দাঘিমা রেখার জালিকাকে কি জালক বলা হয় এবার আমরা জেনে নেবো বামপক্ষ আর ডান মিলটা দেখো পরিকল্পনা মেরু নক্ষত্র দেশান্তর সাড়ে চৌষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ মহাবিত্তর এদিকে আছে মধ্যাহ্ন রেখা হিমমণ্ডল সমান দুটি খণ্ড অবস্থান আর ধ্রুবতারা তাহলে দিদি ধ্রুবতারা হচ্ছে মেরু নক্ষত্র দুই একটাই দেশান্তর হচ্ছে মধ্যাহ্ন রেখা মাঝখানে রয়েছে এই সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি দক্ষিণকে বলা হয় হিমমণ্ডল আর পরিকল্পনার মহাবৃত্ত মহাবিত্ত হচ্ছে দুটি সমান দুটি খণ্ড মানে মাঝখান দিয়ে গেছে বলে নিরক্ষরেখাকে মহাবিত্ত করে দুটো ভাগে পৃথিবীকে ভাগে ভাগ করেছে বলে পরিকল্পনা হচ্ছে অবস্থান এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে সমগ্র এমসি কিগুলো দেখ একটা ভূ আলোড়ন একটি চারটে প্রক্রিয়া দিয়েছে অন্তর্জাত প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়া মহাজাগতিক প্রক্রিয়া বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া তোমরা করবে সঠিক অপশান হচ্ছে এর অপশানটা করবে এ মানে ক এর অপশানটা অন্তর্জাত প্রক্রিয়া একটি বহিজাত প্রক্রিয়া দুইয়েরটা বায়ু প্রবাহ ভূমিকম্প আক্নে উচ্ছ্বাস ভূ আন্দোলন সঠিক অপশানটা হচ্ছে ক বায়ু প্রবাহ হচ্ছে একটি বহিজাত প্রক্রিয়া তিন মহিভাবক আলোড়ন আলোড়নে শিলায় চুটি সৃষ্টি হয় ভাঁজ সৃষ্টি হয় ক্ষয় হয় আর সঞ্চয় হয় সঠিক অপশানটা হচ্ছে ক মহিভাব কালোরণের ফলে তোমার কি চ্যুতি সৃষ্টি হয় চারেরটা পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী নাম হিমালয় আন্দিজ রকি আর্টস সঠিক অপশানটা করবে তোমরা গয়ের অপশানটা হচ্ছে আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী তারপর হচ্ছে পাঁচেরটা আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি প্রশান্ত মহাসাগরীয় বলয় মধ্য আটলান্টিক বলয় মধ্য ভারত মহাসাগরীয় বলয় আর মধ্য মহাদেশীয় বলয় সঠিক অপশানটা করবে ক প্রশান্ত মহাসাগরীয় আকনো বলয়ের মোট আক্নয়গিরি যদি শতকরায় ধরা হয় আটষট্টিটি আছে একশোটার মধ্যে আটষট্টিটি হচ্ছে প্রশান্ত মহাসাগর আখন মেঘলার মধ্যে অবস্থিত ভূপৃষ্ঠে অনুভূমিক ঘটে গিরিজনী আলোড়ন মহিভাবক আলোড়ন মহাজাগতিক আলোড়ন আর আকস্মিক আলোড়ন সঠিক অপশানটা করবে ক গিরিজনী আলোড়ন ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমঘাট পর্বতমালা সাতপুরা পর্বতমালা বিন্ধ পর্বত হিমালয় পর্বত সঠিক অপশানটা করবে ভাঁজ খেয়ে যে পর্বত থাকে ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত বলে এখানে ঘ অপশানটা হিমালয় আটেরটা দেখো আটের এখানে পৃথিবীর ছাদ পৃথিবীর ছাদ কাকে বলা হয় চারটে অপশান দেখো তিব্বত মালভূমিকে পামির মালভূমিকে নাগপুর মালভূমিকে দাক্ষিণাত্য মালভূমিকে সঠিক অপশানটা হবে ক্ষয়ের অপশানটা পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ নয়েরটা সমপ্রায় ভূমির মাঝে শক্ত পাথরে টিলার ন্যায় ভূমিরূপকে বলে চারটে অপশান দেখে নাও ডেলটা বলে মোনাডোনক বলে লোয়েশ বলে বাজাদা বলে সঠিক অপশানটা করবে তোমরা মোনার ক্ষয়ের অপশানটা ভূপৃষ্ঠের সমান্তরে দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয় ক্ষয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বত স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত সমান্তরাল ফাটলের মধ্যে উঠে গিয়ে যে পর্বত সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার স্তূপ পর্বত তারপরে তোমার আছে এগারোটা এগারো দেখো লোয়েশমি সৃষ্টি হয়েছে ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রে জাপানে আর চীনে লোহের সময়ে পৃথিবীর বিখ্যাত যে লোয়ের সময়ে চীনের হুয়াঙ্গো নদী অবাইকা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ঘয়ের অপশানটা তারপরে তুমি চলো বারোটা গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী সবরমতি লুনি গঙ্গা নর্মদা সঠিক অপশানটা হবে ঘ অপশানটা তুরানের নিম্নভূমি একটি উন্নত সমভূমি অবনত সমভূমি পিদিমেন সৌমি আর সমপ্রায় ভূমি সঠিক অপশন নিম্নভূমি মানেই তো অবনত দেখো এখানে দেওয়া আছে খ অপশানটা হচ্ছে সঠিক অবনত সৌমি তারপরে তুমি চলো চোদ্দোটা চোদ্দোটা দেখো গাঙ্গেয় সৌমি একটা কি উন্নত সৌমি বদ্বীপ সবি অবনত সৌমি পলল সৌমি গাঙ্গেয় সৌমি একটি তোমার বদীপ সামি সম সমভূমি গাঙ্গেয় সৌমি যদি বলা হয় সুন্দর সুন্দরবনটা তো গাঙ্গের স্বমীর মধ্যে হচ্ছে বদীপসহমি আবার পলি দ্বারা গঠিত তোমার সেটা গাঙ্গের শহী একটি পলল পললসহমিও করা যাবে গাঙ্গের টোটালটা ধরায় টোটালটা ধরলে হচ্ছে পলল সহমি আর যদি সুন্দরবনে যদি ধরায় তখন তাহলে হচ্ছে বদীপসহমি এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো শূন্যস্থান পূরণগুলো প্রথমে একটা কি বলে যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় ড্যাশ আলোড়নের ফলে এই ড্যাশে বসাবে তোমরা গিরিজনী গিরিজনী ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায় এটা হবে ভঙ্গিল ঠিক আছে তিনে দেখো ভারতের খনিজ ভান্ডার বলা হয় কাকে ছোট নাগপুর মালভূমিতে ছোট নাগ চার ড্যাশ যুগে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে টারসিয়ারি এটা লিখবে টারসিয়ারি টার্সিয়ারি লোয়েস কথার অর্থ কি লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু স্থানচ্যুত বস্তু তারপরে তোমার চলো এখানটাকে পেডিমেন্ট পেডিমেনের পেডিমেন্টের মধ্যে মধ্যে অনুষ্ট চিলাগুলোকে কি বলে পেডিমেন্টের মধ্যে অনুষ্ঠ তাকে বলা হয় ইনসেল বাজ ইনসেল বর্ষিত গোস্তু উপত্যকার অপর নাম কি গোস্তু উপত্যকার অপর নাম হচ্ছে গাবেন এবার আমরা জেনে নেব কিছু শুদ্ধ অশুদ্ধ গুলো দেখো শুদ্ধ অশুদ্ধ মহিভাব কালারণে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় মহিভাব কালারণে এটা হচ্ছে তোমার গিরিজনী হলে ঠিক হতো মহিভাবকে হচ্ছে ভঙ্গিল পর্বত এটা অশুদ্ধ দুই ক্ষয়জাত পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত এটা তোমার শুদ্ধ এটা শুদ্ধ পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পর্বত পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে এইটাও তোমার শুদ্ধ তিনেরটাও শুদ্ধ চারেরটা বদীপ সোহমি সাধারণত ত্রিভুজ জাকার হয় এটাও শুদ্ধ চারেরটাও তোমার শুদ্ধ তারপরে তোমার পাঁচেরটা জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ভঙ্গিল পর্বত এটা অশুদ্ধ ভঙ্গিল পর্বত না জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বতের উদাহরণ এটা অশুদ্ধ তারপর ছয়েরটা সাধারণত স্তূপ পর্বতের পাশেই গোস্তু উপত্যকা দেখা যায় এটাও শুদ্ধ এইটা এটা শুদ্ধ এটা শুদ্ধ পরেশনাথ পাহাড় একটি মোনাল এটা তোমার শুদ্ধ ডানদিক বাম দিকের মধ্যে মিলিয়ে লেখো দেখো ডানদিক বাম দিক চলো নিই একবার এবারে কী কী রয়েছে তোমার বাম দিকে এদিকে রয়েছে পাঁচটা বাম দিকে দেখো হাজারিবাগ শুশুনিয়া পাহাড় উচ্চতম আগ্নেয়গিরি পোপো আর স্টম্বলি আর নিচে তোমার দেওয়া আছে ব্যারেন আর মহিখাদ। আর এদিকে দেওয়া আছে ওডোস জেল সালাডো মৃত আগ্নেয়গিরি ব্যবচ্ছিন্ন মালভূমি সক্রিয় আগ্নেয়গিরি মুনারণক ভঙ্গিল পর্বত আর আগ্নেয়া পর্বত তাহলে এখানে দেখো তোমার ফার্স্ট এডটা কী দিয়েছে ফার্স্ট এডটা দেখে না এখান থেকে আসতে ফার্স্টে হাজারিবাগ হাজারিবাগ হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হাজারিবাগ হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দুয়েট তারপর শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড় একটা মুনারণকের উদাহরণ মুনারণকের উদাহরণ তারপরে উচ্চতম আগ্নেয়গির নাম দিয়েছে ওডোস ডেল সালাডো তারপরে দেখো পোপো পোপো একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ পোপো আর স্টম্বলি স্টম্বলি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরির একটি তারপরে এই দুটো ব্যারেন ব্যারেন কি পর্বত ব্যারেন হচ্ছে তার মহিকাদের সাথে ভঙ্গিল পর্বত কারণ থেকে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত ব্যারেন হচ্ছে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ নবম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার থেকে এবার এমসিকেগুলো আলোচনা করব শিলা চূর্ণ হওয়ার প্রক্রিয়ার নাম চারটি অপশান ভবন, নগ্নি ভবন আভবিকার পুঞ্জিত হয় সঠিক অপশানটা করবে গয়ের অপশানটা হচ্ছে আভবিকার বলে দুই আবহবিকার জাত পদার্থ স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে বলে ভবন, বিছুন্নি ভবন নগ্নি ভবন পুঞ্জিত ঘয় তাকে বলা হবে কয়ের অপশানটা খুই ভবন তিন নম্বর আভবিকারের সাথে অপসারণ যুক্ত হওয়াকে বলে পুঞ্জিত ক্ষয় বিছুন্নি ভ্রমণ নগ্নি ভ্রমণ ক্ষয়ী ভ্রমণ অপসারণ যুক্ত হলে আভবিকার তখন তাকে বলা হবে খই ভ্রমণ ক্ষয়ের অপশানটা স্কি বা তেলার সৃষ্টি হয় স্বল্পমোচনে পোস্টচ্ছাই খণ্ডীকরণে তুষারের কার্যে আর ক্ষুদ্রকণা বিসরণে স্কি সৃষ্টি হচ্ছে তোমার তুষারের কার্যের ফলে যে তিকোনাকার শিলাখণ্ডগুলোকে তাকে তাকে হয় স্কি যেটা তুষারের কার্যের ফলে সৃষ্টি হয় গয়ের অপশানটা করবে শিলার উপরিভাগে খোসার মতো খুলে যাওয়া যান্ত্রিক আভবিকার প্রক্রিয়াটি হল পোস্তচ্চাই খণ্ডীকরণ শল্ক মোচন ক্ষুদ্রকোনা বিসরণ তুষারের কার্য সঠিক অপশনটা হবে খ স্বল্প মোচন চুনাপাথ চুনা যুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় কার্বনেশান প্রক্রিয়া অক্সিডেশন প্রক্রিয়া হাইড্রেশন প্রক্রিয়া আর হাইড্রোলিসিস প্রক্রিয়া চূনা পাথরের সাথে কার্বন ডাইঅক্সাইড এনে থাকে কার্বনেশন প্রক্রিয়া বলে যেটা কয়েড অক্সন কয়েড অপশানটা হবে তোমার এখানে সঠিক সাথে দেখো শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় স্বল্পমোচনে ক্ষুদ্রকণা বিসরণে পোস্টোচ্ছাই খন্দীকরণে কার্বনেশনে শিলা ফাটার আওয়াজ আমরা পাই খফশানে ক্ষুদ্রকণা বিসর্ণে যেটা মরু অঞ্চলে হয়ে থাকে আটেরটা লৌহ সমৃদ্ধ শিলার সর্বাধিক দেখা যায় সমৃদ্ধ কার্বনেশন অক্সিডেশন হাইড্রেশন প্রক্রিয়া হাইড্রোলিস প্রক্রিয়া তোমরা করবে সঠিক অপশানটা হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া আভবিকারের সৃষ্ট শিথিল স্তরের নাম কী আভবিকারদের সোলাম বলে মৃত্তিকা বলে হিউমাস বলে রেগোলিথ বলে আভবিকার দ্বারা শিথিল ছুণ বিচ্ছিন্ন নাম হচ্ছে রেগোলিথ এলুভিয়েটের স্তর বলা হয় কাকে এ স্তরকে বিস্তরকে সি স্তরকে জি স্তরকে মৃত্তিকার সবচেয়ে উপরের যে স্তর আছে এ স্তর সেটাকে বলা হয় এলুভিয়েটের স্তর এবারে বা এগারোটা দেখো কাষ্ট অঞ্চলে ভূমিরূপের বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে কে কার্বনেশন অক্সিডেশন হাইড্রেশন হাইড্রোলিসিস সঠিক অপশানটা করবে কয়ের অপশানটা কার্বোনেশন লোহার ওপার মরচে ধরার প্রক্রিয়াকে বলে কার্বনেশন অক্সিডেশন হাইডেশন হাইডোলিসিস সঠিক অপশানটা হচ্ছে তোমার ক্ষয়েরটা অক্সিডেশন এবারে অতিরিক্ত সংক্ষিপ্ত কিছু প্রশ্নাবলী বিভাগ ক্ষয়ে দেখো শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করতে হবে তোমাকে এক একটা আভবিকারে শিলা শিথিল পদার্থ সরে গিয়ে উন্মুক্ত হয় আভবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে আভবিকারে শিথিল পদার্থ উন্মুক্ত না এটা অশুদ্ধ আবাবিকারের ছিন্ন বিচ্ছিন্ন শিলাখণ্ড এখানে পড়ে থাকে অশুদ্ধ দুই একটা তাপের সুপরিবাহী হওয়ায় শিলার অভ্যন্তর ভাগ উত্তপ্ত হয় এটা অশু অশুদ্ধ এটা তাপের কুপরিবাহী হলে তোমার ঠিক হতো তিন নম্বরটা উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে অক্সিডেশন প্রক্রিয়া লক্ষ্য করা যায় এটা তোমার হচ্ছে শুদ্ধ ফেলসানমার ব্লকস্পেন প্রভৃতি আবহ দ্বারা গঠিত এটা তোমার শুদ্ধ পাঁচেরটা রাসায়নিক আহবিকারে খনিজের মৌলিক পরিবর্তন ঘটে এটাও তোমার শুদ্ধ এবার হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করতে হবে দেখো পর্বতের ঢালে মাটির ক্ষয়ের অন্যতম কারণ ড্যাস চাষ যে পাহাড়ি ঢালে অঞ্চলে বন জঙ্গল পুরিয়ে তাকে বলা হয় ঝুম চাষ করবে ড্যাশ আবহিকার প্রক্রিয়ায় অনিয়ন ওয়েদারিং বলে এটা বলা হয় স্বল্প মোচনকে এটাকে বলে তালস্য লয় কয় স্বল্প মোচন কারণ পেঁয়াজের নাই ছেড়ে যায় বলে একে অনিয়ন ওয়েদারিং বলা হয় তিনেরটা মূল শিলাস্তরে ড্যাশ হলে ভবন হয় মূল শিলাস্তর উন্মুক্ত হলে হস্য দন্ত নয়ে ময়ে হস্য কয়েতায় তয় উন্মুক্ত হলে শিলাস্তরে নগ্নি ঘটে তারপরে তোমার এটা চারেরটা আভবিকার ও খুই ভবনে সম্মিলিত পদ্ধতি কি বলা হয় পদ্ধতিটিকে বলে বলবে তোমরা কোথায় নগ্নি ভ্রমণ নগ্নি ভ্রমণ তারপরে আভবিকার একটি ড্যাশ প্রক্রিয়া আভবিকার একটি স্থৈতিক প্রক্রিয়া আভবিকার একটি কি প্রক্রিয়া স্থৈতিক প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি বিস্তরে সঞ্চিত হয় এটা হবে ইলুভিয়েশন অস্বই লই একা অন্তঃসই দন্ত দন্তন্য ইলুভিয়েশন বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আববিকার কার্যকরী বৃষ্টিবহুল অঞ্চলে সবচেয়ে যে আবহ হয় তার নাম হচ্ছে রাসায়নিক আবহবিকার সবচেয়ে বেশি তোমার কার্যকর একটি বা দুটি শব্দের উত্তর দাও এক একটা পুঞ্জিত ক্ষয় কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ তোমরা লিখবে এখানে মাধ্যাকর্ষণ মাধ্যা কর্ষণ শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই একটা যান্ত্রিক আভবিকার কোন জলবায়ুতে বেশি ঘটে যান্ত্রিক আহবিকার উষ্ণ জলবায়ুতে সবচেয়ে বেশি ঘটে দ্রবণে শিলার কোন ধর্মের পরিবর্তন হয় এখানে মৌলিক ধর্ম মৌলিক করে মৌলিক ধর্মের পরিবর্তন হয় আভবিকার প্রাপ্ত শিলাশূন্যের শিথিল ভূ আস্তরণকে কি বলে ভূ আস্তরণকে বলা হয় রেগলিত রয়েকা গয়কা লয়সৈ তাকে বলা হয় রেগলিত বিষমাসত্ব শিলায় কোন প্রকার আববিকার ঘটে বিষমাসত্ব শিলায় যে আবহিকার ঘটে তাকে বলে ক্ষুদ্রকোণা বিসরণ ক্ষুদ্র কণা বিসরণ ঘটে ক্ষুদ্রকোণা বিসরণ আর ড্যাস কী উদ্দেশ্যে ধাপ চাষ ও ফালি চাষ করা হয় এটা হবে মাটি ক্ষয় মাটি ক্ষয় রোধ মাটি ক্ষয় রোধ মাটি ক্ষয় রোধের উদ্দেশ্যে তোমার করা হয় মাটির কোন দুটি স্তরকে একত্রে মানে কোন দুটো স্তরকে একত্রে সোলাম বলা হয় মৃত্তিকার এ স্তর ও বি স্তরকে একত্রে বলা হয় মৃত্তিকার সোলাম এবার আমরা দেখে নেব বাম দিক এবং ডান দিকের মধ্যে মিল মিলনগুলো করব দিক আর ডান দিকে মিল শিলা ভাঙা নগ্নি ভবন শল্কমোচন খনিজের সঞ্চয় আর মরু অঞ্চল ডান দিয়েছে গোলাকৃতি আবিকার যান্ত্রিক অবিকার ইলুভিয়েশন আববিকার আর উন্মুক্ত শিলা তাহলে প্রথমেরটা দেখো শিলা ভাঙা তাহলে শিলা ভাঙা থেকে তোমার তুমি করবে শিলাভাঙা একটা যান্ত্রিক আবিকারের উদাহরণ দু একটা দু একটি দিয়েছে নগ্নি ভ্রমণ নগ্নি ভ্রমণ হচ্ছে উন্মুক্ত শিলা তোমার পাঁচেরটা উন্মুক্ত শিলাপিষ্ট স্বল্পমোচন স্বল্পমোচন দেখো গোলাকৃতি ভ্রমণ তিনেরটা হচ্ছে আর দুটো বাকি রইল মরু অঞ্চলে মরু অঞ্চলে হচ্ছে আবহবিকার লক্ষ্য করা মরু অঞ্চলে যান্ত্রিক আবিকার লক্ষ্য করা যেত মরু অঞ্চলেও একটা আভবিকার হলো আর খনিজের সঞ্চয় হচ্ছে ইলু ষষ্ঠ অধ্যায়ে দুর্যোগ ও বিপর্যয় থেকে এবার এমসি কিউগুলো সমগ্র আলোচনা করব তাহলে এক একটা দেখে প্রাকৃতিক কারণে প্রচুর জনসংখ্যা ও সম্পদ হানিকে বলে কি বলে বিপন্নতা বিপর্যয় দুর্যোগ আর পারিপেশিক মানে পরিবেশিক চাপ এটা হবে গয়ের অপশানটা হবে সঠিক উত্তর বিপর্যয় বলে দুই অনেক সময় ধরে অনেক সময় ধরে বন্যার কারণ ও প্রভাব বাড়তে থাকার বন্যাকে বলে কি বলে বিপর্যয় বলে কমপুঞ্জিত দুর্যোগ বলে দুর্যোগ বলে বিপন্নতা বলে হবে কমিক পর্যায়ে বাড়তে থাকা অনেক সময় ধরে তাকে বলে কমপর পুঞ্জিত দুর্যোগ হবে গয়ের অপশানটা হবে সঠিক তিনেরটা খরা হল বার্ষিক গড় বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় কত পার্সেন্ট বৃষ্টিপাত কম হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম পঞ্চাশ শতাংশের কম ষাট শতাংশের কম সত্তর শতাংশের কম সঠিক অপশানটা হবে কয়ের অপশানটা সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর শতাংশের কম চারেরটা ষলভাগের ঘূর্ণিঝড় হল স্টাইফুন টর্নেডো উইলি উইলি সাইক্লোন সঠিক অপশানটা হবে গয়ের অপশানটা হচ্ছে টর্নের হচ্ছে ষোলোভাগের ঘূর্ণিঝড় তারপরে দেখো পাঁচেরটা পাঁচেরটা কি বলেছে নিম্নচাপের কারণে সৃষ্টি হওয়া দুর্যোগকে বলে খরা বলে ঘূর্ণিঝড় বলে বন্যা বলে ভূমিকম্প বলে সঠিক অপশানটা হবে ক্ষয়ের অপশানটা ঘূর্ণিঝড় বলে ভূমিকম্পের দেশ বলা হয় সুইডেনকে জাপানকে অস্ট্রেলিয়াকে ইন্দোনেশিংয়ে ইন্দোনেশিয়াকে সঠিক অপশানটা হবে তোমাকে ক্ষয়ের অপশানটা জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ সাতেরটা দু হাজার কুড়ি সালের মে মাসে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম কী চারটে অপশান এখানে দিয়েছে দেখেন ফাইলিন আয়লা হুদুদ আর আমফান সাইক্লোন সঠিক অপশানটি হবে দু হাজার কুড়ি সালে যেটা হয়েছিল তার নাম হচ্ছে আমফান আটেরটা সুনামি হলো সুনামি কি সমুদ্রের বিশাল ঢেউ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আর ভূমিকম্প সুনামি কথার হচ্ছে জাপানি শব্দ কথা ধ্বংসকারী ঢেউ যেটা হবে সমুদ্রের বিশাল ঢেউ একটা দেখো পর্বতের ঢাল বরাবর শিলাস্তর হঠাৎ নেবে আসাকে বলে সুনামি বলে ধস বলে বন্যা বলে হিমানি সম্প্রপাত বলে ঢাল বরাবর হঠাৎ পর্বতের ঢাল বরাবর তাকে হঠাৎ করে নেমে আসে তাকে বলা হয় তোমাকে ধস বলা হবে ধস তারপরে তোমার দশেরটা দশেরটা বলছে পশ্চিম হিমালয়ে অধিক লক্ষ্য হয়ে যায় খরা হিমানী সম্প্রপাত বন্যা আর ঘূর্ণিঝড় এখানে গয়ের অপশানটা হচ্ছে হিমানি সম্প্রপাতটা হচ্ছে সঠিক উত্তর দা হোম অফ ব্লিজার্ট বলা হয় আমেরিকাকে কানাডাকে গ্রিনল্যান্ডকে আন্টার্কটিকাকে সঠিক অপশানটা হবে খ অপশানটা আন্টার্কটিকাকে বলা হয় দ্য হোম অব দ্য ব্লেজার তারপর হচ্ছে বারোটা কি যে ভূতকে নিঃশব্দে বিস্ফোরণ ঘটিয়ে ছাই ভস্য গ্যাস ম্যাকমার উদ্গীর কারণ কারণ চারটে অপশান দেখো ভূমিকম্প অগ্নুৎপাত ভূমিধ্বস আর হিমানী সম্প্রবাদ সঠিক অপশানটা করবে তোমরা ক্ষয়ের অপশানটা অগ্ন উৎপাদ তেরোটা উত্তরাখণ্ডের বিপর্যয়ের কারণ হলো কি হরপাবান ভূমিকম্প দাবানল সুনামি সঠিক অপশানটা হচ্ছে তোমার কয়ের অপশানটা হরপাবান দাবানল একটি প্রাকৃতিক দুর্যোগ মনুষ্যসৃষ্ট দুর্যোগ আধা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় দাবানল একটি প্রাকৃতিক বিপর্যয় পনেরোটা পশ্চিমবঙ্গের বন্যাভবন জেলা দার্জিলিং পুরুলিয়া বাঁকুড়া আর পূর্ব মেদিনীপুর সঠিক অপশানটা তোমরা করবে পূর্ব মেদিনীপুর তারপরে এদিকটা আসো ষোলোটা পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় প্রবণ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মাল্লা বর্ধমান উত্তর দিনাজপুর সঠিক অপশনটা হচ্ছে কয়ের অপশন দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবন জেলা পুরুলিয়া দার্জিলিং বাঁকুড়া মুর্শিদাবাদ সব অপশনটা হচ্ছে ভূমিকম্প প্রবন হচ্ছে গ অপশানটা দার্জিলিং আঠেরো পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘটা প্রাকৃতিক দুর্যোগ বন্যা ধস খরা ও ভূমিকম্প সঠিক অপশানটা হবে খ অপশানটা হচ্ছে খরা উনিশেরটা পশ্চিমবঙ্গে ধসপবন জেলা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদা আর মালদাও আর দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক অপশানটা হচ্ছে গয়ের অপশান তার দার্জিলিং হচ্ছে ধসপবন জেলা উনিশেরটা পশ্চিমবঙ্গের ধসপবন জেলা আর একটা ওই উনিশটা আলা উপরেরটাই একই এখানে দার্জিলিংটাই হবে তারপরে তুমি চলো ওটোপুর দিকে তারপর কুড়িরটা দেখো কুড়ি কি দিয়েছে দুর্যোগ ও বিপর্যয়ের পরোক্ষ প্রভাব হিসাবে দেখা যায় কাকে দুর্যোগ ও পরোক্ষ মৃত্যু সম্পদ ধ্বংস মানসিক রোগতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় দুর্যোগে পরোক্ষ প্রভাব পরোক্ষ প্রভাব পড়ে মানসিক রোগে একুশেরটা পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক পাশ হয় কত সালে দু হাজার এগারো দু হাজার দুই দু হাজার চার উনিশশো সাতানব্বই দু হাজার সাত সালে পাশ হয় গুজরাটের ভুজ ধসে খড়ায় বন্যায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা হবে তোমার খানটায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল তেইশের তেইশের যে দুর্যোগ বিপর্যয়ে পর্যবসিত না হওয়ার মূল কারণ সঠিক তানবিলি ঘরবাড়ি কংক্রিটের হওয়া সঠিক পূর্বাভাস সরকারি উদাসীনতা গ হচ্ছে সঠিক সঠিক পূর্বাভাস না দেওয়ার অন্যতম একটি কারণের জন্য বেশি পরিমাণে হয় তারপরে আধা প্রাকৃতিক দুর্যোগ হল অপ্রাকৃতিক দুর্যোগ মানসিক ও মানবিক কারণে ঘটার দুর্যোগ মানবিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এখানে খ আধা প্রাকৃতিক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের দুই কারণে হতে পারে সেগুলো হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ তারপরে তোমার তোমার দেখো পার্বত্য বা মালভূমি অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যাকে জলস্বাদ বলে বান বলে বন্যা বলে উচ্চভূমি বন বলে এখানে হঠাৎ করে যে বুনন হয় তাকে বলা হয় হরপা বন এবার আমরা কিছু শুদ্ধ আর অশুদ্ধ করব দেখো একটা সাম্প্রদায়িক দাঙ্গা মনুষ্যশিষ্ট দুই যগের উদাহরণ এটা শুদ্ধ দুই একটা দুই এতে বলতে থাকে না পশ্চিমঙ্গের আলিপুর দুয়ার খড়াপমন জেলা এটা অশুদ্ধ बाকুড়া পুরুলিয়া হলে ঠিক হতো তিন একটা কৃষিকাজের জন্য উপজাতি গোষ্ঠীর অরণ্য পুরানাকে বলে দাবানল না এটা অশুদ্ধ এটা এটা দাবানাল বলে না এটা যে ঝুম চাষ বলতো ঝুম চাষ হলে ঠিক হতো চার একটা পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের ঘেঁষা জেলাগুলি ধস প্রবণে এটা অশুদ্ধ পশ্চিমবঙ্গের বঙ্গোপাকর বঙ্গোপসাগরের তীরে ঘেঁষাগুলি জেলাগুলি যদি এটা ধস প্রবণের পরিবর্তে ঘূর্ণিঝড় প্রবণ হতো তখন ঠিক হতো পাঁচেরটা বারবার দুর্যোগ ঘটে এমন অঞ্চলগুলি যে দুর্যোগ প্রবণ প্রবণ অঞ্চল বলে এটা শুদ্ধ পাঁচেরটা শুদ্ধ তারপর একটি বা দুটি শব্দে উত্তর চেয়েছে দেখো একেরটা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় মানুষের জীবনযাত্রা বিঘ্ন ঘটলে তাকে কি বলে তাকে দুর্যোগ বলে তাকে বলবে দুর্যোগ তাকে দুর্যোগ বলে দুই কোনো অঞ্চলে যখন স্বাভাবিকের সেভেন্টি ফাইভ পারসেন্ট কম বৃষ্টিপাত হয় সেই অঞ্চলটাকে বলা হয় কী বলা হয় সেই অঞ্চলটাকে বলা হয় খরা প্রবণ অঞ্চল খরা প্রবণ অঞ্চল তিনেরটা শীত প্রধান অঞ্চলে সৃষ্ট ঝড়কে কি বলে শীত অঞ্চলে যে ঝড় দেখা যায় তাকে বলা হবে তোমার এটাকে ব্লিজার্ড বলা হবে ঝড় হলে পুতিব পাতা হবে শীত প্রধান অঞ্চলে ব্লিজার্ড ঝড় বলেছে এখানে তুষার ঝড় যদি বলা হয় শীত প্রধান অঞ্চলে তারপরে অরণ্যের অন্যতম প্রাকৃতিক দুর্যোগের নাম কি অরণ্যের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এখানে অরণ্যের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ এখানে ঝড় পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য বেশি পশ্চিমবঙ্গ হচ্ছে বেশিরভাগই নদী তীরবর্তী থাকার জন্য এখানে বন্যার প্রাধান্যটা সবথেকে বেশি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তীব্রতার মাপকাঠিতে ড্যাসের মাত্রা ব্যাপক এখানে লিখবে সুনামি তারপরে দুর্যোগ বা বিপর্যয়ের কারণে পরিবেশের অসহনীয় অবস্থাকে বলে পরিবেশিক চাপ পরি বেসিক চাপ কোনো এলাকায় বারবার খরা হলে তাকে বলবে এখানে লিখবে প্রবণ এলাকা বা খরা প্রবণ অঞ্চল খরা প্রবণ অঞ্চল তুষারপুঞ্জের দ্রুত গতিতে নেভে আসাকে বলা হয় হিমানী সম্প্রপাত হয়সই ময় আঁকা দন্ত নয় দীর্ঘ হিমানী সম্প্রপাত দন্তস ফলা পয় আঁকা ত তারপর সর্বশেষ বিপর্যয় ব্যবস্থাপনা ড্যাশ যোগাযোগ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নেয় সবচেয়ে বিপর্যয় ব্যবস্থাপনা বেশি যে ভূমিকা নেয় সেটা হচ্ছে রেলপথ আর যেটি হচ্ছে আকাশপথ শেষে দেখে দিক আর ডান দিকের মিলন বাম দিকে দিয়ে আছে দেখো হরপাবান ব্যারেনের অগ্নুৎপাত গুজরাটের ভুজ আয়লা বিপর্যয় ব্যবস্থাপনা ডান দিকে আছে দেখে নাও প্রাকৃতিক বিপর্যয় ঝড় বিপর্যয় বৃক্ষ রোপণ আর ভূমিকম্প তাহলে প্রথমে দেখো হরপাবান হরপাবান একটি বিপর্যয় হলো ব্যারেনের অগ্নুৎপাত ব্যারেনের অগ্নুৎপাত একটি প্রাকৃতিক বিপর্যয় গুজরাটের ভুজ গুজরাটের ভুট হচ্ছে তোমার ভূমিকম্প আয়লা কি আয়লা হচ্ছে তোমার ঘূর্ণিঝড় আর আর বাকি রইল বিপর্যয় ব্যবস্থাপনা বিপর্যয় ব্যবস্থাপনার জন্য তোমাকে কি করতে হবে বৃক্ষ রোপণ করতে হবে সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে সমগ্র এমসি কিউগুলো আলোচনা করব। দেখো এক একটা বলেছে ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন স্থাপিত হয় কত সালে উনিশশো আটাত্তর দু হাজার সালে সঠিক অপশানটা করবে ঘয়ের অপশানটা হচ্ছে সঠিক ভারতের বৃহত্তম লিকনাইট খনি উমারিয়া নেভেলি কোরবা আর সিঙ্গা রেনি সঠিক উত্তরটি হচ্ছে তামিলনাড়ুর হচ্ছে নেভেলি তিন ভারতের সবচেয়ে উন্নত মানের লোহা হেমাটাইট সিডেরাইট ম্যাগনেটাইট লিমোনাইট সঠিক অপশানটা হচ্ছে গ ম্যাগনেটাইট তারপরে চার নম্বর দেখো ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটা ডিগবয় বোম্বে নাহার কাটিয়া অঙ্ক লেশ্বর সঠিক অপশানটা করবে কয়ের অপশানটা হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি ভারতের বৃহত্তম কয়লা খনি রানি রানীগঞ্জ ঝরিয়া তালচের আর কোরবা সঠিক অপশানটা হচ্ছে তোমার ঝরিয়া অফুরন্ত সম্পদের অন্তর্গত কোনটা সূর্যকিরণ খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা সঠিক অপশানটা হচ্ছে ক সূর্যকিরণ সম্পদের প্রকৃত জননী কাকে বলে প্রকৃতিকে বলে মানুষকে বলে মানুষের জ্ঞানকে বলে পৌন পৌণিকতাকে বলে সঠিক অপশানটা হচ্ছে সতেরো হচ্ছে ঘট গটা। মানুষের জ্ঞানটা হচ্ছে সম্পদের প্রকৃত জননী তারপরে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখে নাও শুদ্ধ অশুদ্ধ গুলো একবার পশ্চিমবঙ্গের কোলাঘাটে একটি ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এইটা তোমার হচ্ছে অশুদ্ধ কোলাঘাটে হচ্ছে কয়লা ভিত্তিক দুই কুমেরু মহাদেশ আন্তর্জাতিক সম্পদের উদাহরণ এইটা তোমার শুদ্ধ দুই একটা হচ্ছে তোমার শুদ্ধ তারপরে হচ্ছে তিনেরটা দেখো গ্রিনলাইটের গ্রিনল্যান্ডের কায়োলাইট একটি অদ্বিতীয় সম্পদ এইটাও তোমার শুদ্ধ তারপর বায়ু শক্তি এক প্রকার শক্তির উৎস এইটা হচ্ছে অশুদ্ধ বায়ু শক্তি এক প্রকার অপ্রচলিত হলে তোমার ঠিক হতো কয়লার গুণগত মান নির্ভর করে কার্বনের পরিমাণের ওপর এইটা তোমার শুদ্ধ এইটা পাঁচেরটা করবে তোমরা শুদ্ধ ছয়ের দেখো ছয় ও ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিযুক্ত একটি সংস্থা এটা শুদ্ধ ছয়েরটা শুদ্ধ সাথেরটা ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান এটাও তোমার শুদ্ধ এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে প্রথমেরটা দেখে নাও প্রথমেরটা কি বলছে ব্যবহারে ফুরিয়ে যায় এমন সম্পদকে ড্যাস সম্পদ বলে তাহলে তোমার লিখবে খৈষ্ণু সম্পদ বলে খৈষ্ণু সম্পদ বলে তারপরে ড্যাস একটি জীবাশ্ম জ্বালানি কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস একটা লিখে দেবে ভারতের ড্যাস যুগের কয়লা উত্তোলনের পরিমাণ বেশি এখানে লিখবে গান্ড গণ্ডান যেটা বলায় বা গান্ডোয়ানা গায়কা মধ্যাহ্ন ওকা অন্তঃ আকা দন্তন নয় আঁকা বা গান্ডোয়ানা ঠিক আছে চারে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ড্যাশ রাজ্যে পশ্চিমবঙ্গের হচ্ছে দার্জিলিংয়ের সিদ্দাপং তাহলে রাজ্যটার নাম হবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাঁচেরটা পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী তা হচ্ছে অনেকগুলো তাপবিন্দ্যুৎ তার মধ্যে সবচেয়ে পরিচিত কোলাঘাট লিখে দেবে কোলাঘাট ভারতে ড্যাশ শ্রেণীর আকুরিক বেশি পরিমাণে পাওয়া যায় ভারতের হেমাটাইট হেমাটাইট নেক্সট ড্যাশ সোলার পার্ক ভারত ও এশিয়ার বৃহত্তম সোলার পার্ক গুজরাটের চারাঙ্কা চয় আকা রয় আকা উঙয় কয় আঁকা চারাঙ্কা সোলার পার্ক ভারত ও এশিয়ার মধ্যে বৃহত্তম এবারে চল একটি বা দুটি শব্দে তোমার উত্তর দিতে বলছে পশ্চিমবঙ্গে কোথায় ভূতাপ শক্তি উৎপাদনের সম্ভাবনা আছে আমরা জানি কোথায় নাম বক্রেশ্বর বক্রেশ্বর সোনা কোন খনিজ পদার্থকে বলা হয় আমরা জানি হচ্ছে খনিজ তেল করে দেবে খনিজ এখানে আছে তেল খনিজ তেল এখানে হবে উড়িষ্যার বৃহত্তম কয়লা খনির নাম কি উড়িষ্যার বৃহত্তম কয়লা খনির নাম হচ্ছে তালচের তাল চের ভারতের প্রথম আনুমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে মহারাষ্ট্রে আনুমানবিক মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের করবে তারাপুর মহারাষ্ট্রের তারাপুরে গড়ে ওঠে কাকে সম্পদের জনক বলা হয় মানে জনক কাকে বলা হয় জিমার ম্যানকে বর্কি জয়শই মায়াকার জিমার ম্যান তারপর ছয়টা ভারতের প্রাচীনতম কয়লা খনির নাম কি ভারতের প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ রানীগঞ্জ সাথে একটি সম্ভাব্য সম্পদের উদাহরণ দেখ একটু সম্ভাব্য সম্পদ তোমরা সৌরশক্তির ব্যবহারে তোমার বাড়ছে সৌরশক্তি লিখতে এবার বামদিক ডান দিকের মধ্যে মিল করতে হলে দেখো হ্যাঁ দিয়েছে আঙ্কোলেশ্বর বায়ু বায়ুবিদ্যুৎ তারাপুর কয়লা হীরাকুদ লাম্বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সঞ্চিত সম্পদ জলবিদ্যুৎ আর এখানে শেষে আছে ক্ষেত্র অঙ্কলেশ্বর অঙ্কলেশ্বর হচ্ছে ভারতের তৈল ক্ষেত্র হয়ে গেল বায়ু বিদ্যুৎ কেন্দ্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে লাম্বা লাম্বা তারাপুর তারাপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা কয়লা একটি সঞ্চিত সম্পদ হীরাকুদ হীরাকুদ হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ থেকে সমগ্র এমসি দেখো প্রথমে পশ্চিমবঙ্গের জন্ম হয় পশ্চিমবঙ্গের জন্ম হয় গয়ের অপশানটা উনিশশো সাতচল্লিশ সালে দু একটা উত্তরবঙ্গে তাসের নদী কাকে বলা হয় গয়ের অপশানটা তিস্তাকে বলা হয় পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পে অগ্রণী শহর হচ্ছে এখানে অপশানগুলোর মধ্যে খ অপশানটা হচ্ছে কলকাতাতে কলকাতা হবে তরাইকতার অর্থ কী তরাইকতার অর্থ হচ্ছে স্যাঁত স্যাঁতে ভূমি গয়ের অপশানটা তারপরে দু হাজার এগারোই পশ্চিমবঙ্গের জনগণত্ব প্রতি বর্গ কিমিতে হাজার উনতিরিশ জন পার বর্গ কিমি গয়ের অপশানটা পূর্ব মেদিনীপুর জেলায় প্রধান কুটির শিল্প কি কুটির শিল্প হচ্ছে মাদুর ক্ষয়ের অপশানটা তরাই ডুয়াসকে পৃথক করেছে চারটে অপশানের মধ্যে দেখে নাও এখানে দিয়েছে মহানন্দা নদীর মাধ্যমে তারপরে তর্ষা নদীর মাধ্যমে জলঢাকা নদীর মাধ্যমে তিস্তা নদীর মাধ্যমে ঘ অপশান তিস্তা নদীর মাধ্যমে তোমার তরাই ও দডুয়ার পৃথক হয়েছে উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের উচ্চতম স্থানের নাম কি মালভূমি অঞ্চলের উচ্চতম স্থানের নাম হচ্ছে গোর্গা তারপরে পশ্চিমবঙ্গ দশেরটা পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে কার সীমানা রয়েছে বাংলাদেশের সাথে ঘফ সন্টা হচ্ছে তোমার সঠিক পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলায় পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদকে ঘফ সন্টা তারপরে রক গার্ডেন বাতাসিয়া লুপ উল্লেখযোগ্য পর্যটন শিল্প এগুলো অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে তাহলে দেখো খব সেনা দিয়ে আছে দার্জিলিং পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের বৃহত্তম আমাদের পাশের দেশ হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে সক্রিয় বদ্বীপ দেখা যায় কোথায় কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা সক্রিয় বদ্বীপ আমরা লক্ষ্য করতে পারি দক্ষিণ চব্বিশ পরগনা গ অপশানটা হচ্ছে তোমার সঠিক তারপরে দেখো এখানে পাট গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় আছে পাট গবেষণা কেন্দ্র আছে ব্যারাকপুরে কয়ের অপশানটা পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিমবঙ্গের সর্বশেষ নবীনতম জেলা হচ্ছে বর্ধমানকে ভেঙে দুটো করেছে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান এখানে পশ্চিম বর্ধমানটা হচ্ছে সঠিক তারপরে দেখো উত্তরবঙ্গের প্রধান নদী উত্তরবঙ্গের প্রধান নদীর নাম হচ্ছে কোনটা তিস্তা আউটসোর্সিং শব্দটি যুক্ত তথ্য প্রযুক্তির শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে সিংহলীলা পর্বতের সান্দা কপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ পশ্চিমবঙ্গের আধ্যতম স্থান বক্সা দুয়ার ঘ অপশানটা হচ্ছে তোমার সঠিক তারপরে ডানকুনি কিসের জন্য বিখ্যাত দানকুনি তো হচ্ছে দুগ্ধজাত শিল্পের জন্য হচ্ছে দানকুনি বিখ্যাত এবার আমরা নিম্নলিখিত কিছু শুদ্ধ আর কিছু অশুদ্ধ নির্ণয় করব আমরা চলো প্রথমে দেখছি হলদিয়া কলকাতা বন্দরের পরিপূরক বন্দর এটা শুদ্ধ দুই একটা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কান্তীয় পণ্যমুচি অরণ্য লক্ষ্য করা যায় এটা তোমার অশুদ্ধ এটা সরলবর্গীয় হলে ঠিক হতো তিনেরটা পশ্চিমবঙ্গে মৃত বা পায় বদ্বীপ অঞ্চলকে বাঁকরি বলে এইটা বলা হয় অশুদ্ধ এটা করবে অ তারপরে চারেরটা বিহারীনাথ পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত এটা তোমার হচ্ছে অশুদ্ধ বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কুলাকাংড়ি এটাও তোমার অশুদ্ধ পশ্চিমবঙ্গের জলসম্পদের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত এটা তোমার শুদ্ধ তারপর তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এটা তোমার শুদ্ধ তারপর দু হাজার সালে জনগণনায় পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য এটা হচ্ছে তোমার অশুদ্ধ পশ্চিমবঙ্গ নয় সবচেয়ে ভারতের জগৎ বিহার হচ্ছে সবচেয়ে আর পশ্চিমবঙ্গ দ্বিতীয় মালদাও ফল প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত এটা শুদ্ধ আমে প্রচুর আছে আম থেকে দ্রব্য সামগ্রী তৈরি করা গোসাওয়া পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি নদী এটা তোমার অশুদ্ধ সিংহলীলা শৈরশিরা পশ্চিমবঙ্গ নেপাল থেকে কি করেছে পৃথক করেছে এইটা তোমার হচ্ছে শুদ্ধ তারপরে টিস্কো কারখানাটা দুর্গাপুরে অবস্থিত এটা তোমার অশুদ্ধ তারপরে সুন্দরবনে লবণাক্ত মৃত্তিকা লক্ষ্য করা যায় এটা তোমার শুদ্ধ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রশাসনিক একক হচ্ছে গ্রাম পঞ্চায়েত এইটা তোমার শুদ্ধ এবার উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করা আমরা দেখবো বা করে নেবো দেখ একটা বলেছে আলিপুর জেলাটি ড্যাশ জেলা ভেঙে তৈরি করা হয়েছে মানে কোন জেলা থেকে ভেঙে উত্তর করে দেবে জলপাইগুড়ি জল পাইগুড়ি হলো সুন্দরবন নামকরণ হয়েছে দ্যাস গাছের জন্য সুন্দরী মাটির প্রতিমা নির্মাণে কলকাতার দ্যাস জগৎ বিখ্যাত এটা হচ্ছে কুমারটুলি কুমার টুলি চন্দ্রনগরে চন্দ্রনগর ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে এটা হলো উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন তারপর পাঁচ পশ্চিমবঙ্গের যমজ শহর কলকাতা আর এখানে ড্যাস আছে এখানে লিখবে হাওড়া ছয় ভারতের প্রধান বন্দরগুলির মধ্যে একমাত্র ড্যাস নদী বন্দর এই নদী বন্দর হচ্ছে আমাদের কলকাতাটা কলকাতা হচ্ছে নদী বন্দর তারপরে সাতেরটা দেখো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে ড্যাস ঝড় প্রবাহিত হয় এখানে লিখে দেবে কালবৈশাখী কালবৈশাখী তারপরে আটের পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির এটা লিখে দেবে ক্রান্তীয় প্রকৃতির হয়েছে তারপরে মার্চ থেকে ড্যাশ মাস মানে ড্যাশ পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল এখানটা লিখে দেবে মে দশ পশ্চিমবঙ্গে ড্যাশ জেলায় সবটাই মালভূমির অন্তর্গত এটা সহজ প্রশ্ন একবারে পুরুলিয়া জেলা করে দেবে পুরুলিয়া এগারো ড্যাশ পশ্চিমবঙ্গের বিখ্যাত উপকূলের পর্যটন কেন্দ্র আমরা সবাই যাই কোথায় যাই দীঘা বারোটা পশ্চিমবঙ্গের ড্যাশ শহর পোড়ামাটি শিল্পের জন্যে বিখ্যাত পোড়ামাটি শিল্পের জন্যে হচ্ছে বিষ্ণুপুর পোড়ামাটি কৃষ্ণনগরে পুতুল হলো হবে কৃষ্ণনগর লিখলো হবে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প শিল্পে স্থাপিত হয় লিখে দেবে এবারে একটি বা দুটি শব্দে উত্তর বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত এটা লিখে দেবে বাঁকুড়া বাঁকুড়া চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী অম্লধর্মী দোয়াশ মৃত্তিকা ইউনেস্কো দ্বারা পশ্চিমবঙ্গের কোন বিষয় বিশ্বে হেরিটেজ সাইডের মর্যাদা পেয়েছে আমাদের প্রিয় হচ্ছে সুন্দরবনের জন্য ঠিক আছে সুন্দরবন পশ্চিমবঙ্গে পৌষ মেলা কোন শহরে অনুষ্ঠিত হয় হ্যাঁ শান্তিনিকেতন শান্তি নিকেতন বোলপুরে তারপরে পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমিতে কোন মৃত্তিকা লক্ষ্য করা যায় রাঢ় সমভূমিতে হচ্ছে অনুর্বর যে মৃত্তিকা লাল বর্ণের তার নাম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা তার নাম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা ছয় পশ্চিমবঙ্গবাসীর মতো একই ভাষায় কথা বলতে আমরা কোন প্রতিবেশী দেশের মানুষ বাংলা ভাষায় আমরা কথা বলি আর একটা প্রতিবেশী দেশ সেটা হচ্ছে ত্রিপুরা হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত হাজারদুয়ারি অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এবার ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে লেখো তাহলে ডান দিকে কী আছে সল্টলেক কৃষ্ণনগর টেরাকোটা সিটি অফ জয় টাইগার হিল বাঘমুন্ডি আর জলদাপাড়া ডান দিকে কী আছে বিষ্ণুপুর অভয়ারণ্য মিথ পাহাড় তথ্য প্রযুক্তি কলকাতা আর সিংহ তাহলে প্রথমেরটা দেখো প্রথমে শর্ট লেক শর্ট লেকে তোমার তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তাহলে শর্ট লেকে দেখো তথ্য প্রযুক্তি হচ্ছে পাঁচেরটা তাহলে একের থেকে প্রথমে হবে তোমার পাঁচেরটা একের থেকে তুমি করবে একের থেকে তোমরা করবে প্রথমে হচ্ছে পাঁচেরটা হলো তারপরে কৃষ্ণনগর কৃষ্ণনগর হচ্ছে মৃৎশিল্প দেখো মৃৎ এই যে কৃষ্ণনগর হচ্ছে মাটির শিল্প হচ্ছে তারপরে টেরাকোটা টেরাকোটার জন্য বিখ্যাত হচ্ছে তোমার বিষ্ণুপুর টেরাকোটা হচ্ছে বিষ্ণুপুর তারপরে অভয়ারণ্য দেখে এদিকটা আছে দেখো কী আছে সিটি অফ জয় সিটি অফ জয় বলা হয় কাকে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় তারপর টাইগার হিল টাইগার হিল হচ্ছে একটা সিংহ টাইগার হিল হচ্ছে তোমার সিংহ তারপরে বাঘমন্ডি বাঘমন্ডি হচ্ছে পাহাড় বাঘমন্ডি হচ্ছে তোমার পাহাড় আর জলদাপাড়া জলদাপাড়াতে উপরের যেতে হবে উপরের দিকে দেখো ছিল তোমার জল্লাপাড়া জল্লাপাড়া উপর দিকে দু নম্বরের অপশানটা হবে জল্লাপাড়া যে ছিল উপর দিকে দু নম্বর হচ্ছে অভয়ারণ্য তো তোমার জল্লাপাড়া নবম অধ্যায় মানচিত্র ও স্কেল থেকে সমগ্র এমসিউগুলো আলোচনা করব দেখো এক একটা স্কেল হলো মানচিত্র দূরত্বের প্রকাশ ভূমি দূরত্বের প্রকাশ মানচিত্র ও ভূমি দূরত্বের আনুপাতিক প্রকাশ আর একটি রেখার ওপর কতগুলো মানের বিন্যাস সঠিক অপশানটা করবে গ অপশানটা হচ্ছে সঠিক দুই মানচিত্রের শিরোনামে লেখা হয় উত্তর দিক পশ্চিম দিক পূর্ব দিক দক্ষিণ দিক মানচিত্রের উপর দিকে থাকে তোমার উত্তর দিক তিনেরটা মানচিত্রে দাঘিমা রেখা নির্দেশ করে উত্তর দিকে দক্ষিণ দিক উত্তর দিক ভৌগোলিক উত্তর দিক দাঘিমা রেখার কোন দাঘিমা রেখা কোন দিক নির্দেশক রেখা নয় উত্তর হবে তোমার উত্তর দিক গ অপশানটা চারেরটা সূচক মানচিত্রে উচ্চতা বোঝানো হয় এখানে জানি এটা সমুন্নতি রেখার দ্বারা উচ্চতা বোঝানো হয় খ অপশনটা হচ্ছে সঠিক একক মুক্ত স্কেল একক মুক্ত স্কেল বলা হবে ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম এফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশান কোনো একক থাকে না এখানে ঘ অপশানটা হবে তোমার এককমুক্ত স্কেল মুখ্য ও গৌণ বিভাগ থাকে চারটে অপশানের মধ্যে রৈখিক স্কেল সূচক স্কেল আয়তন স্কেল বিবৃতিমূলক স্কেলে সঠিক অপশানটা হবে কয়ের অপশানটা হচ্ছে রৈখিক স্কেলে তোমার মুখ্য ও গৌণ বিভাগ থাকে তারপরে ক্ষুদ্র স্কেলের মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র মৌজা মানচিত্র প্ল্যান দেয়াল মানচিত্র ক্যারাস্টাল মানচিত্র এখানে হবে ক্ষুদ্রস্কেলের মানচিত্র হচ্ছে খ অফ হচ্ছে দেয়াল মানচিত্রটা হবে সঠিক তারপরে তোমার মানচিত্র ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্য অর্থবহ প্রকাশ সাংস্কৃতিক প্রকাশ রৈখিক প্রকাশ শাব্দিক প্রকাশ সঠিক উত্তরটি হবে গ অফ সাংকেতিক প্রকাশ তারপরে একসাথে দুটি এককে দেখানো হয় রৈখিক স্কেলে তুলনামূলক স্কেলে কর্নিক স্কেলে ভান্নিয়া স্কেলে সঠিক অপশানটা করবে গয়ের অপশানটা হচ্ছে তুলনামূলক রৈখিক স্কেলে দুটো বিষয় দেখানো হয় তারপরে দেখো তারপরে এখানে বলেছে পৃথিবীর প্রকৃত প্রতিটি মানচিত্র স্কেল গ্লোব আর অ্যাডলাস সঠিক অপশানটা হবে তোমার গ্লোব ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের অপর নাম মৌজা ম্যাপ টোপোগ্রাফিক্যাল ম্যাপ অ্যাডলাস ম্যাপ প্রাকৃতিক মানচিত্র সঠিক অপশানটা হবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ মৌজা মানচিত্র আঁকা হয় ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার ওয়ান ইজ টু এক লাখ ওয়ান ইজ টু উনচল্লিশশো ষাট ওয়ান ইজ টু ছয় তিন তিন ছয় শূন্য সঠিক অপশানটা হবে তোমার ওয়ান ইজ টু তিন হাজার নশো ষাট স্কেলের তারপরে এক সেমিটে পাঁচশো মিটার হলে এটি ভগ্নাংশ সূচক স্কেল বিবৃতিমূলক স্কেল লৈখিক স্কেল আয়তন স্কেল সঠিক অপশনটা করবে গয়ের অপশন হচ্ছে এটি বিবৃতিমূলক স্কেল আর এফ যদি ওয়ান ইস টু পঞ্চাশ হাজার হয় এটি বিবৃতিমূলক স্কেল লৈখিক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল আয়তন স্কেল সঠিক অপশনটা খ ভগ্নাংশ সূচক স্কেল তারপরে ভার্নিয়ার স্কেলে পরিমাপ করা হয় দূরত্ব বা কমনিক মানের ক্ষুদ্রাংশ ওজন বাস্তব দূরত্ব আয়তন সঠিক অপশানটা করবে কয়েকটা দূরত্বের বা কৌণিক মানের ক্ষুদ্রাংশের পরিমাপ করা হয় ডায়গনার স্কেলের অপর নাম কি ভান্ন স্কেল লৈখিক স্কেল রৈখিক স্কেল আর কর্ণিক স্কেল সঠিক অপশানটা তোমরা করবে ডায়গনার স্কেল হচ্ছে কর্নিক স্কেল এবারে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব প্রথম একটা দেখো ভগ্নাংশ সূচক স্কেলের লব সর্বদা এক নির্দেশ করে এটা শুদ্ধ প্রথমেরটাই শুদ্ধ একটা দেখো রৈখিক স্কেল একক মুক্ত স্কেল এইটা অশুদ্ধ দ্বিতীয়টা হচ্ছে অশুদ্ধ তিন নম্বরটা মানচিত্র পৃথিবীর দ্বিমাত্রিক উপস্থাপন এইটা তোমার শুদ্ধ চারেরটা স্কেলবিহীন মানচিত্রকে স্কেচ বলে এইটাও শুদ্ধ পাঁচেরটা বিবৃতিমূলক স্কেল হলো ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এইটা অশুদ্ধ বিবৃতি মানে এক সেমিতে পাঁচ পঞ্চাশ হাজার সেমি দিয়ে লেখা থাকতো তখন শুদ্ধ হতো ছয়েরটা দেয়ালে টাঙানো মানচিত্রকে অ্যাডলাস্ট বলে সেটা দেয়াল ম্যাপ বলে এটা অশুদ্ধ সাতেরটা ভূ সূচক মানচিত্র আবহাওয়ার অবস্থান জানতে সাহায্য করে এটা ভুল এটা অশুদ্ধ সর্বশেষে দেখো উপযুক্ত শব্দ বেশি যে বা যদি আমরা যে শূন্যস্থান পূরণ লব ও হর উভয় পরিমাপ একই এককের সাহায্যে দেখানো হয় দ্যাস স্কেলে এখানে তোমরা করবে আরেপ বা রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশান হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেলেিগুলো হবে তারপরে দুই একটা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে দ্যাশ রং দিয়ে জনবসতি দেখানো হয় এটা হবে লাল রঙ তারপরে তিনেরটা সূচক মানচিত্র প্রকাশ করে ভারতীয় ড্যাশ বিভাগ ভারতের সর্বেক্ষণ বিভাগ যেটা বলা সার্ভে অফ ইন্ডিয়া এখানটা লিখে দেবে সর্বেক্ষণ বাংলাতে লিখে দেবে এসো বিভাগ বাংলা লিখে দেবে শুধু ড্যাশেতে সর্বেক্ষণ সর্বেক্ষণ বিভাগ মধ্যাহ্ন চারেরটা ড্যাশ একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র অ্যাডলাস্ট ওই যে ফোলা আঁকা লয় আঁকা দন্তষ্ট অ্যাডলাস দুই দশমিক পাঁচ শ্রেণী শিক্ষণে ব্যবহৃত হয় ড্যাশ মানচিত্র শ্রেণী শিক্ষণে দেয়ালে ঝোলানো হয় যে মানচিত্র সেই মানচিত্র দেয়াল মানচিত্র ছয়টা গ্রামীণ এলাকার ভূমি জরিপ করে ড্যাশ মানচিত্র আমরা মৌজা মানচিত্র ব্যবহার করি দাগ নাম্বার অনুসারীগুলো দেওয়া থাকে সর্বশেষ সাথে ভগ্নাংশ দূরত্ব পরিমাপে ড্যাশ স্কেল ব্যবহার করা হয় ভগ্নাংশ তিনটে ডায়াগোনাল স্কেল ব্যবহার ডয় আঁকা অন্তঃস্থায় আঁকা গ দন্ত নয় আঁকা ল ডায়াগোনাল স্কেলটা গ ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয় একটি বা দুটি শব্দে উত্তর দাও দুটি থিমেটিক ম্যাপের উদাহরণ দাও থিমেটিক ম্যাপ মানে একটি নির্দিষ্ট বিষয়কে যে ম্যাপে দেখানো হয় আমি তোমার দেখাতে পারি মৃত্তিকা তাহলে একটা লিখবে তুমি মৃত্তিকা ম্যাপ লিখবে আর একটা লিখবে জনবর্ষ কি আমি জনঘনত্ব ম্যাপ দেখাতে পারি তাহলে জনঘনত্ব লিখে দেবে তা দুটো ম্যাপ তুমি লিখে দেবে দুই একটা ভাষায় লেখা হয় কোন প্রকার স্কেলে ভাষায় লেখা হয় বিবৃতিমূলক স্কেলে বিবৃতি লিখে দেবে বয়রি বহস্যই তহস্য বিবৃতিমূলক স্কেলে তারপর রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে রৈখিক স্কেলে দুটো ভাগ থাকে একটা হচ্ছে মুখ্য ভাগ একটা হচ্ছে মুখ্য ভাগ আর একটা থাকে গৌণ ভাগ রৈখিক স্কেলে হচ্ছে দুটো ভাগ থাকে তারপরে চারেরটা স্কেলে এক সেমিতে এক কিমি হলে আর কত তাহলে আর এফ তোমার নির্ণয় করবে এক এক সেমি বাই এক কিমি ঠিক তো সমান দিয়ে তুমি এক বাই এটা শুনতে কেটে এক এক সেমি সমান কত এক কিমি সমান একের গায়ে পাঁচটা শূন্য সেমি তাহলে আর এফ পেয়ে যাবো ওয়ান ইজ টু একের গায়ে পাঁচটা শূন্য এইটা হবে তোমার এক সেমিটে এক কিমিট আরে পেয়ে যাব তারপরে তুমি এবার দেখবে তোমার হলো দুটো পাঁচেরটা দুটো ক্ষুদ্র স্কেলের মানচিত্রে উদাহরণ না ক্ষুদ্র স্কেলের মানচিত্র লিখবে একটা হচ্ছে অ্যাডলাস্ট মানচিত্র আর একটা হচ্ছে তোমার দেয়াল মানচিত্র একটা অ্যাডলাস্ট আর একটা হচ্ছে দেয়াল মানচিত্র দুটো লিখে দেবে ছয়েরটা বিস্তারিত তথ্য পাওয়া যায় কোন স্কেলের মানচিত্রে এটা হচ্ছে বিস্তারিত সব কিছু আমরা তথ্য পাবো সেইটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র আমি সমগ্র বিষয়গুলো সুন্দরভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাবে সাথেটা অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তককে কি বলে অসংখ্য মানচিত্রই অ্যাডলাসটা লিখে দেবে অ্যাডলাস্ট বলা হয় দান আর বাম দিকের মধ্যে মেলা প্রথম মানচিত্র প্রথম মানচিত্র যিনি তৈরি করেছেন তিনি হচ্ছে মার্কেটর মানচিত্রের পরিমার্জন মানচিত্রের পরিমার্জন হচ্ছে উপগ্রহ চিত্র ভূ প্রাকৃতিক বৈচিত্র্য ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতে সমোন্নতি রেখা দ্বারা উচ্চতা পরিমাপ করা হয় ভূমিভাগের দূরত্ব ভূমির দূরত্ব হচ্ছে কিলোমিটার মাইল প্রভৃতি আর সর্বশেষ হচ্ছে তোমার একটা দিয়ে আছে দেখো মুখ্য ভাগের বিভাজন আর গৌণ ভাগ তোমাৰ যেতিয়া ৰেৈখিক স্কেলে লক্ষ্য কৰা যায়